এবার একটি বড় খবরে চলে যাব মাধ্যমিকে পঁয়ত্রিশ শতাংশ পেলেই সায়েন্স নেওয়া যাবে মাধ্যমিকে পঁয়ত্রিশ শতাংশ পেলেই বিজ্ঞান নিয়ে পড়া যাবে পঁয়ত্রিশ শতাংশ মাত্র পঁয়ত্রিশ শতাংশ পেলেই ব্যাঙ্ক নেম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এই সমস্ত জিনিসগুলো দেবে আর ঠিক আছে তারপরে লাস্ট কোন স্কুলে পড়েছো সেটা কোথা থেকে পাস করেছো ডাব্লিউ বিবিএসসি নাকি আইসিএসসি ওয়েলকাম এভরিওয়ান ক্লাস ইলেভেন অ্যাডমিশন টু জিরো টু ফোর একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য শেয়ার করব সাবজেক্ট কম্বিনেশন পাশাপাশি কি কি ডকুমেন্টস লাগবে যারা স্কুল চেঞ্জ করবে এক স্কুলে মাধ্যমিক দিয়েছো অন্য স্কুলে তুমি এইচএস পড়তে চাও তাদের কি ডকুমেন্টস লাগবে পাশাপাশি টাকা কত লাগছে কিভাবে ফর্ম ফিল করবে যাবতীয় ডিটেলস আজকের ভিডিওতে শেয়ার করব একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল একটা অবশ্যই প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও দু সালে তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো একাদশ দ্বাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে ঠিক আছে এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি বেশিরভাগ স্কুলে কিন্তু দশ তারিখের মধ্যে ভর্তি শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি যে স্কুলে ভর্তি হতে চাও প্রথমত তুমি যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছ সেখানেই তুমি ক্লাস ইলেভেনে ভর্তি হতে চাও বা দেখা যাচ্ছে তুমি অন্য স্কুলে ভর্তি হতে চাও বা তুমি এমন কোন একটা সাবজেক্ট নিতে চাইছো ধরো একাদশের ক্ষেত্রে কি হয় এক একটি স্কুলে এক এক স্কুলে দেখা যাচ্ছে যে এডুকেশন আছে স্কুলে স্কুলে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এডুকেশন সাবজেক্ট নেই নিউট্রিশন আছে মিউজিক আছে কোনো কোনো স্কুলে ইভিএস রয়েছে কোন স্কুলে আবার ইভিএস নেই তো তুমি কোন একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো সেই সাবজেক্টটা অন্য স্কুলে রয়েছে সেখানে তুমি অ্যাডমিশন নিতে চাও ঠিক আছে সব ক্ষেত্রেই যাবতীয় তথ্য আমি শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো প্রথমেই কিন্তু যেটা জানিয়ে রাখি দেখো প্রথমেই যারা বিজ্ঞান বিভাগে পড়তে চাইছো হ্যাঁ তাদের কিন্তু পঁয়ত্রিশ শতাংশ নম্বর থাকলেই তোমরা বিজ্ঞান বিভাগে পড়তে পারবে ঠিক আছে মাধ্যমিকে দেখা যাচ্ছে তুমি একাদশে তুমি ম্যাথ নিতে চাও তাহলে মাধ্যমিকে তোমার পঁয়ত্রিশ নম্বর থাকতে হবে একশোর মধ্যে ঠিক আছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি নিতে চাও তাহলে ফিজিক্যাল সায়েন্সে কিন্তু পঁয়ত্রিশ নম্বর থাকতেই হবে নাহলে কিন্তু তুমি ফিজিক্স কেমিস্ট্রি নিতে পারবে না অর্থাৎ মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ নম্বর থাকলে কিন্তু সায়েন্স নিতে পারছো ক্লাস টেনে জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সে পঁয়ত্রিশ নম্বর থাকলে তুমি কিন্তু কম করে পঁয়ত্রিশ নম্বর থাকলে তুমি ক্লাস ইলেভেনে বায়োলজি সাবজেক্টটা নিতে পারবে ঠিক আছে জিওগ্রাফির ক্ষেত্রেও তাই এবারে আসছি সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে যারা সায়েন্স নিচ্ছ সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স ফোর্থ সাবজেক্ট বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি ফোর্থ সাবজেক্ট রাখতে পারো ঠিক আছে যাদের ম্যাথ নিয়ে প্রবলেম আছে তারা ম্যাথটা বাতিল করে দিতে পারো সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফোর্থ সাবজেক্ট কম্পিউটার রাখতে পারো বা কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট জিওগ্রাফি রাখতে পারো ঠিক আছে বা ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফোর্থ সাবজেক্ট কম্পিউটার এই কম্বিনেশনটা ভালো হবে জিওগ্রাফি না নিলেও ভালো ঠিক আছে জিওগ্রাফি খুব একটা কাজে লাগে না সায়েন্সে পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি নিতে পারো ফিজিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথ নিতে পারো সবটাই নির্ভর করছে তুমি যে যে স্কুলে ভর্তি হচ্ছে সেই সেই স্কুলে সেই সাবজেক্ট গুলো আছে কিনা ঠিক আছে বা যাদের ফিজিক্স কঠিন মনে হচ্ছে নিউট্রিশন কেমিস্ট্রি বায়োলজি নিতে পারো ঠিক আছে নিউট্রিশন কেমিস্ট্রি বায়োলজি ফোর্থ সাবজেক্ট তুমি হচ্ছে জিওগ্রাফি রাখতে পারো ঠিক আছে বা নিউট্রিশন বায়োলজি কেমিস্ট্রি ফোর্থ সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারো এরকম নানা রকম কম্বিনেশন হয় আর্টস এর ক্ষেত্রে তুমি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স দর্শন রাখতে পারো ঠিক আছে বা সংস্কৃত রাখা যেতে পারে তারপরে এডুকেশন ভীষণ ভালো সাবজেক্ট এডুকেশন সাবজেক্ট রাখতে পারো হোম সায়েন্স রাখতে পারো ইত্যাদি নানা রকম নির্ভর করছে তুমি স্কুলে ভর্তি সেই স্কুলে সেই সাবজেক্ট আছে কিনা একাধিক সাবজেক্ট রয়েছে যেমন মিউজিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এগুলো কিন্তু ভীষণ ভালো নম্বর ওঠে ঠিক আছে তো দেখো ক্লাস ইলেভেন অ্যাডমিশন টু জিরো টু ফোর একাদশ্রেণীতে ভর্তি সংক্রান্ত কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভর্তির অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এখানে তুমি তোমার পছন্দ মতো কিন্তু বিষয় নিতে পারবে কিন্তু যে যে সাবজেক্টগুলোর পরীক্ষায় একই দিনে হয় কারণ উচ্চ মাধ্যমিক অনেকগুলো সাবজেক্ট রয়েছে যে যে সাবজেক্টগুলোর পরীক্ষায় একই দিনে হয় এবং স্কুলে যদি কোনো সাবজেক্ট না থাকে সেটাও কিন্তু তুমি নিতে পারবে না ঠিক আছে প্রথম কথা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা ইংলিশ নেবে তাদের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ বি ওর হিন্দি বি অল্টারনেটিভ ইংলিশ ওর নেপি বি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সাধারণত সকলের ক্ষেত্রে যারা বাংলা মিডিয়াম তাদের বাংলা হয় ঠিক আছে এবং তাদের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটা কিন্তু কম্পালসারি ল্যাঙ্গুয়েজটা কম্পালসারি পাশাপাশি তোমাকে চারটে সাবজেক্ট নিতে হবে ফোর্থ সাবজেক্ট নেওয়া সবসময় ভালো কারণ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেস্ট অপ ফাইভের ব্যাপার রয়েছে যে পাঁচটা সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি নম্বর পাবে সেই পাঁচটা সাবজেক্টে নম্বর কিন্তু যোগ হবে ঠিক আছে সেই জন্য ফোর্থ সাবজেক্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোনো একটি পরীক্ষার কোশ্চিন যদি কঠিন হয় বা কোনো একটি পরীক্ষা যদি খারাপ হয় সেক্ষেত্রে যে পাঁচটাতে বেশি নম্বর পাবে সেই পাশটায় যোগ হবে সেক্ষেত্রে কিন্তু বাংলা ইংরেজিতে পাশ করা বাধ্যতামূলক ঠিক আছে তারপরে বাংলা ইংরেজিতে পাশ করার পর বাংলা বা ইংরেজির মধ্যে যদি কোনো একটাতে কম পাও তাহলেও কিন্তু সেই নাম্বারটা যোগ হবে না ঠিক আছে তো দেখো এখানে ফিজিক্স আর নিউট্রিশন পরীক্ষা যেহেতু একদিন হয় সেই জন্য দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারবে সেট ওয়ান এটা সায়েন্সের ঠিক আছে তো এখান থেকে তোমাকে তিনটা সাবজেক্ট বাঁচতে হবে ফিজিক্স আর নিউট্রিশনের মধ্যে যে কোনো একটা নিতে পারবে কেমিস্ট্রি জিওগ্রাফির মধ্যে যে কোনো একটা নিতে পারবে ইকোনমিক্স ওর অ্যান্থ্রোপলজির মধ্যে একটা নিতে পারবে ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল সায়েন্স ঠিক আছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স নিতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি নিতে পারো তারপরে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি কম্পিউটার নিতে পারো ঠিক আছে তারপরে তুমি নিউট্রিশন কেমিস্ট্রি বায়োলজি নিতে পারো তো তোমার পছন্দ অনুযায়ী তুমি চয়েস করতে পারবে পাশাপাশি যে স্কুলে ভর্তি হতে চাইছো সেই স্কুলে সাবজেক্টটা আছে কিনা সেটা ঠিক করবে ঠিক আছে পাশাপাশি দেখো কমার্সের মধ্যে অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি সব অডিটিং রয়েছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন রয়েছে ইকোনমিক্স রয়েছে এইভাবে বিষয় বাঁচবে তারপরে পলিটিক্যাল সায়েন্স আর্টসের মধ্যে কিন্তু ফিলোজফি ভীষণ ভালো সাবজেক্ট স্কোরিং সাবজেক্ট রয়েছে তারপরে হচ্ছে তোমার দর্শন ঠিক আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান ইত্যাদি সাবজেক্টগুলোতে কিন্তু ভালো নম্বর ওঠে এডুকেশন তারপরে মিউজিক রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন রয়েছে এইভাবে কিন্তু তোমরা সাবজেক্টগুলো সিলেক্ট করবে ঠিক আছে তো যারা যারা একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চাইছো অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলো নিতে চাইছো ম্যাথামেটিক্স নিতে চাইছো তাদের কিন্তু মাধ্যমিকে সেই বিষয়গুলোতে মাত্র পঁয়ত্রিশ শতাংশ নম্বর থাকলে ভর্তি হতে পারবে এখন কোন কোন স্কুল দেখাই যে হচ্ছে ধরো কোন স্কুল হয়তো ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের কমে কিন্তু সায়েন্স দিতে চায় না সেক্ষেত্রে আরো অনেক স্কুল রয়েছে পশ্চিমবঙ্গে সেই সমস্ত স্কুলগুলোতে কিন্তু তোমরা ভর্তি হতে পারো অর্থাৎ মাত্র পঁয়ত্রিশ শতাংশ নম্বর থাকলে কিন্তু তুমি সায়েন্স নিতে পারবে পাশাপাশি এবারে তোমাদেরকে জানিয়ে দিই ভর্তির জন্য কি কি ডকুমেন্টস লাগছে দেখো ভর্তির জন্য এটা আমি একটা স্কুলে দেখাচ্ছি এটা স্কুল ওয়াইজ কিন্তু ভ্যারি করবে তো এখানে যেটা আছে ভর্তির জন্য ফি তিনশো টাকা এবং ল্যাব বেস সাবজেক্টের জন্য অতিরিক্ত আশি টাকা অর্থাৎ যেগুলো ল্যাব বেস্ট সাবজেক্ট বলতে যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি রয়েছে সেগুলোর জন্য তিনশো টাকা এবং নর্মাল সাবজেক্টের জন্য তিনশো টাকা ঠিক আছে ল্যাব বেস্ট সাবজেক্টের জন্য অতিরিক্ত আশি টাকা করে লাগছে রঙিন পাসপোর্ট ফটো তিন তিন কপি তিন কপি পাসপোর্ট সাইজের ফটো তারপরে কি লাগছে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এবং অ্যাডমিটেড জেরক্স কপি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট এবং সার্টিফিকেটের জেরক্স কপি ছাত্র বা ছাত্রীর আধার কার্ড কার্ডের কার্ডে লাগবে ব্যাংকের লাগবে ব্যাংকের পাসবুকের প্রথম পাতা ব্যাংকের পাসবুকের কপি লাগবে ঠিক আছে অভিভাবক বা বা অভিভাবিকার আধার কার্ড ভোটার কপি লাগবে যারা যারা এস সি এসটি ওবিসি পিডাব্লিউডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছ সেই রিলেটেড সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে ঠিক আছে এবং যারা অন্যান্য বিদ্যালয় থেকে ভর্তি হতে আসবে তাদের কিন্তু অনলাইন অরিজিনাল টিসি সার্টিফিকেট জমা দিতে হবে অরিজিনাল অনলাইন টিসি জমা দিতে হবে ঠিক আছে এবং অভিভাবক অভিভাবক অর্থাৎ গার্জেনকে অবশ্যই ভর্তির সময় আনতে হবে সমস্ত ডকুমেন্টস জেরক্স করবে দু সেট এবং অরিজিনাল অবশ্যই আনতে হবে ঠিক আছে এবং ভর্তির ফর্মের দাম কুড়ি টাকা এটা আমি একটা স্কুলের একাদশ শ্রেণীর বিজ্ঞপ্তি শেয়ার করলাম আমি আরেকবার বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে এটা কিন্তু আমি পার্টিকুলার একটা স্কুলের একাদশ শ্রেণীর ভর্তি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি শেয়ার করছে এটা স্কুল ওয়াইজ ভ্যারি করতে পারে ফিজটা ভ্যারি করতে পারে ঠিক আছে ডকুমেন্টস একই লাগবে তো ভর্তির জন্য তিনশো টাকা লাগবে ভর্তির ফর্মের দাম কুড়ি টাকা এবং ভর্তির জন্য তিনশো টাকা লাগবে সেটা এবং কোন যদি অতিরিক্ত টাকা টাকা অর্থাৎ লাগবে মধ্যে কিন্তু রঙিন পাসপোর্ট ফটো তিন কপি লাগছে তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট এবং সার্টিফিকেটের জেরক্স লাগবে ছাত্র বা ছাত্রী অর্থাৎ স্টুডেন্টের আধার কার্ডের জেরক্স গার্জিয়ানের আধার কার্ডের জেরক্স স্টুডেন্টের ব্যাংকের প্রথম পাতা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে যারা এস সি রিলেটেড সার্টিফিকেটের জেরক্স লাগবে ঠিক আছে যারা অন্য স্কুল থেকে আসছে তাদের অরিজিনাল ট্রান্সফার সার্টিফিকেট টিসি জমা দিতে হবে এবং ভর্তির সময় কিন্তু গার্জেনকে নিয়ে যাবে এবং যে যে ডকুমেন্টস গুলো বললাম সবগুলো অরিজিনাল নিয়ে যাবে ঠিক আছে পাশাপাশি কিন্তু প্রত্যেকটা জেরক্স কপি অবশ্যই সেলফ অ্যাটাস্টেড হতে হবে সেল প্যাটাস্টেড হতে হবে পাশাপাশি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের জন্য একটি নোটিশ প্রকাশিত করেছে যেটা তোমাদের জন্য নয় তোমাদের ভর্তি মোটামুটি দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে কিন্তু যদি কোনো কারণবশত এক্সট্রা ভর্তি নিতে হয় স্কুলকে তাহলে সর্বোচ্চ টাইম দেওয়া হয়েছে তিরিশে জুন তিরিশে জুনের পর থেকে কোনো ভর্তি কিন্তু যদি স্কুল নিয়ে থাকে তাহলে সেটা কিন্তু কাউন্সিল গ্রাহ্য করবে না ঠিক আছে পাশাপাশি কোন স্কুল যদি চারশো বা তার বেশি সিট চায় তাহলে সেই ক্ষেত্রে তাকে ডিআই এর সঙ্গে যোগাযোগ করতে হবে ডিআই এর অ্যাপ্রুভাল নিতে হবে তো এই নোটিশটা তোমাদের জন্য নয় তোমাদের জন্য যে নোটিশটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি এবারে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ভর্তি ফর্ম ফিল করবে ঠিক আছে তো দেখো ক্লাস ইলেভেন অ্যাডমিশন ফর্ম ফিল ঠিক আছে এটা আমি একটা স্কুলের ফর্ম দেখাচ্ছি ক্লাস ইলেভেনে ভর্তির এটা কিন্তু স্কুল ওয়াইজ ভ্যারি করবে কিন্তু বেসিক জিনিসগুলো সেম থাকবে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে তোমার নিজের নাম লিখবে ফাদার নেম ঠিক আছে বাবার নাম এখানে অ্যাড্রেস এখানে হাইট ওয়েট চেয়েছে অন্য অন্য স্কুলের চাইতে পারে এখানে ফোন নম্বর নেম অফ দ্য গার্জেন তোমার অভিভাবকের নাম ঠিক আছে রিলেশনশিপ অফ গার্জেন টু অ্যাপ্লিকেন্ট অভিভাবকের সঙ্গে কী রিলেশন রয়েছে ঠিক আছে অর্থাৎ বাবা বা মা এই জিনিসগুলো লিখবে ফুল অ্যাড্রেস অফ দ্য গার্জিয়ান গার্জেনের ফুল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে তারপরে ডেট অফ বার্থ মাধ্যমিকের সার্টিফিকেটে অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেবে ঠিক আছে কাস্ট কোনটা জেনারেল ওবিসি বিসি এসসি বা এস আদার্স সেটা দেবে আধার নাম্বার ব্যাঙ্ক নেম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এই সমস্ত জিনিসগুলো দেবে ঠিক আছে তারপরে লাস্ট কোন স্কুলে পড়েছো সেটা কোথা থেকে পাশ করেছো বিবিএসসি নাকি আইসিএসসি নাকি সিবিএসই ঠিক আছে এক্সাম পাস সেটা হবে মাধ্যমিক মাধ্যমিকের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই জিনিসগুলো লিখবে ঠিক আছে তারপরে দেখো এই কুলামে রোল নম্বর রয়েছে মার্কস অনুযায়ী কোথায় কোথায় কত পেয়েছো বাংলা ইংলিশ ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এই সমস্ত বিষয়গুলোতে কত পেয়েছো সেই নম্বরটা লেখবে এখানে ঠিক আছে নেক্সট দেখো এবার তোমাকে চয়েস করতে হবে ঠিক আছে এবার ধরো সাবজেক্ট চয়েস তুমি ফিজিক্স নিলে সায়েন্সে ফিজিক্স ই কেমিস্ট্রি ঠিক আছে ম্যাথামেটিক্স বায়োলজি এই চারটা সাবজেক্ট নিলে ঠিক আছে এটা ক্লিক করতে পারো বা তুমি নিউট্রিশন নিউট্রিশান নিতে পারো কেমিস্ট্রি নিতে পারো ঠিক আছে নিউট্রিশন কেমিস্ট্রি আর পাশাপাশি কিন্তু হচ্ছে বায়োলজি কম্পিউটার এই সাবজেক্টও নিতে পারো তোমার ইচ্ছে ওয়াইস তারপরে দেখো সেট টুটা কমার্সের জন্য কমার্সের ক্ষেত্রে কিন্তু ভালো সাবজেক্ট বিজনেস স্টাডিজ ঠিক আছে ইকোনমিক্স ম্যাথটাও রাখতে পারো অনেকে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন রাখে অ্যাকাউন্টেন্সি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমার ইচ্ছা মতো রাখতে পারো যে কোনো চারটা সাবজেক্ট চয়েস করতে হবে ঠিক আছে মিনিমাম তিনটা তো করতেই হবে তারপরে দেখো সেট থ্রিতে এডুকেশান ভীষণ ভালো নম্বর ওঠে পল সায়েন্সে ভীষণ ভালো নম্বর ওঠে আর্টস গ্রুপে দেখো নিউট্রিশন আর বায়োলজি ম্যাথ এই সাবজেক্টগুলো সায়েন্সের সাবজেক্ট এগুলো আর্টস নিলে কোনো লাভ হবে না আর্টসের থেকে কিন্তু এগুলোতে কম নম্বর উঠবে তো যাই হোক এডুকেশন সায়েন্সে সবচেয়ে ভালো নম্বর ওঠে পল সায়েন্স হিস্ট্রি ঠিক আছে পাশাপাশি কিন্তু ফিলোজফিতেও ভীষণ ভালো নম্বর ওঠে জিওগ্রাফিতে ভালো নম্বর ওঠে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ভালো নম্বর ওঠে মিউজিকে ভালো নম্বর ওঠে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান তো ভালো নম্বর ওঠে এবার মিডিয়াম বেঙ্গলি ঠিক আছে যাদের যেটা মিডিয়াম তারপরে কিন্তু এখানে সিগনেচার করে দিতে হবে তারপরে এখানে সিগনেচার গার্জেনের সিগনেচার তারপরে তোমাকে ফর্মটা হবে তো তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পাস করে শ্রেণীতে ভর্তি হতে চাও ভাও একাদশ্রেণীর ভর্তি প্রক্রিয়া একাদশ্রেণীর ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আপলোড করে দিয়েছি তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ